ওয়েলকাম টু দি এক্সাম গাইড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য অষ্টম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট থ্রির প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করতে চলেছি বন্ধুরা প্রথমে আজ আমি এই প্রশ্নটিতে মানে অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নটা এখানে দেওয়া আছে এখানে সব প্রশ্নগুলি এমসিকিউ করতে হবে অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এই কোশ্চেনগুলির অ্যান্সার করতে হবে বন্ধুরা আমি প্রথম এই প্রশ্নের ওপর উত্তরগুলো দেখিয়ে দেব এরপর আলাদা করে লিখে লিখেছি সেই লেখাগুলো তোমরা দেখে উত্তরটা করে নেবে বন্ধুরা তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আগে আমি প্রশ্নগুলো দেখব এবং তাদের উত্তরগুলো এখান থেকে করার চেষ্টা করব এই প্রশ্ন থেকে তারপর আমি আলাদা করে কিন্তু উত্তরগুলো লিখে দিয়েছি সেই উত্তরগুলো তোমরা দেখে কিন্তু খাতায় লিখে নেবে এখানে দেখো এক নম্বর প্রশ্ন সেন্ট দুর্গ দেখা যায় কোথায় অপশান এতে আছে বাংলা বিতে মাদ্রাস সিতে বোম্বাই ডিতে আছে দিল্লিতে দিল্লি প্রেসিডেন্সিতে উত্তর হবে বি মাদ্রাস সেন্ট জর্জ দুর্গ দেখা যায় মাদ্রাজে দুই নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এতে আছে লর্ড কর্নওয়ালিস বিতে ওয়ারেন হেস্টিংস সিতে লর্ড ওয়েলসলি ডিতে লর্ড কার্জন বন্ধুরা এটার উত্তর হবে সি লর্ড ওয়েলেসলি তিন নম্বর প্রশ্ন ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় এতে আছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বিতে আছে সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে সিতে আছে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ডিতে আছে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বন্ধুরা এটার উত্তর হবে সি এটার উত্তর হবে সি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন এতে আছে দেখছি ওয়ারেন হেস্টিংস বিতে আছে লর্ড কর্নওয়ালিস সিতে আছে লর্ড ক্লাইভ ডিতে আছে লর্ড ডাল হোসি বন্ধুরা এটার উত্তর হয়ে যাবে বি লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস এবার আসি পাঁচ নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এতে আছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে বিতে আছে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সিতে আছে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ডিতে আছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তাহলে বন্ধুরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে ডি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এবার আসি ছয় নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এতে আছে ওয়ারেন হ্যাস্টিংস বিতে আছে উইলিয়াম কেরি সিতে আছে স্যার এলিজা এম্পে ডিতে আছে চার্লস উড এটার উত্তর হয়ে যাবে সি স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে এবার আসি সাত নম্বর প্রশ্ন ভারতে ব্যবস্থায় চুইয়ে পড়া নীতির প্রব প্রবক্তা ছিলেন ভারতে শিক্ষা ব্যবস্থা চুইয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন এতে আছে টমাস মেকলে বিতে আছে চার্লস উড সিতে আছে লর্ড বেন্টিং দিতে আছে ডেভিড হেয়ার বন্ধুরা এটার উত্তর হবে অপশান এ টমাস মেকলে ভারতের শিক্ষাব্যবস্থায় চুঁয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন টমাস মেকলে এবার আসি আট নম্বর প্রশ্ন প্রশ্ন নিয়ে কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় এতে পিটের ভারত শাসন আইন অনুসারে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে সি চার্টার অ্যাক্ট অনুসারে ডি সিভিল সার্ভিস আইন অনুসারে বন্ধুরা এটার উত্তর হয়ে যাবে বি রেগুলেটিং অ্যাক্ট অনুসারে নয় নম্বর প্রশ্ন ওয়ারেন্ট হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এ সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে বি সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সি সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ডি সতেরোশো একাশি খ্রিস্টাব্দে বন্ধুরা এটার উত্তর হয়ে যাবে ডি সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবার দশ নম্বর প্রশ্ন এ কোড অফ এ কোড অফ জেন্ট্রোল জেন্ট্রোল এর রচয়িতা হলেন এতে আছে ন্যাথানিয়েল হ্যালেদ বিতে উইলিয়াম জোন্স সিতে জন অ্যান্ড্রুজ ডিতে উইলিয়াম কেরি বন্ধুরা এটার উত্তর হয়ে যাবে এ নেথানিয়েল হ্যালেদ এইবার বন্ধুরা এই প্রশ্নগুলির উত্তর আমি লিখে দিয়েছি ঠিক আছে তোমরা খাতায় লিখে নেবে দেখো আমি এই সাইডে আলাদা করে প্রশ্নগুলির উত্তর লিখে নিয়েছি তাহলে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সেন্ট জর্জ দুর্গ দেখা যায় বন্ধুরা একবারে এখানে আমি আর অপশন বলছি না দেখো বাংলা আছে মাদ্রাজ আছে মুম্বাই আছে দিল্লি প্রেসিডেন্সিতে উত্তর কি হচ্ছে মাদ্রাস উত্তর দেখে নিই এখানে দুই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন উত্তর লর্ড ওয়েলেসলি তিন নম্বর প্রশ্ন ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় উত্তর দেখো এখানে সি এই সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবার আসি চার নম্বর প্রশ্নের উত্তরে সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন বন্ধুরা এই বি উত্তর হবে লর্ড কর্ণওয়ালিস আর সেই পাঁচ নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ডি দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ছয় নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এখানে উত্তর হবে সি স্যার এলিজা এমপে সাত নম্বর প্রশ্ন ভারতের শিক্ষাব্যবস্থায় চুইয়ে পড়া ভারতের শিক্ষাব্যবস্থায় চুইয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন উত্তর এখানে এ টমাস মেকলে টমাস মেকলে এবার আসি আট নম্বর প্রশ্ন কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় উত্তর হবে এখানে বি রেগুলেটিং অ্যাক্ট রেগুলেটিং অ্যাক্ট অনুসারে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে নয় নম্বর প্রশ্ন ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন উত্তর হবে এখানে ডি সতেরোশো একাশি খ্রিস্টাব্দে বন্ধুরা সতেরোশো একাশি খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এ অফ অব ল স্ট্রিট এর স্ট্রিট এর রচয়িতা হলেন এতে আছে নাথানিয়েল হালেদ নাথানিয়েল হালেদ উত্তর হবে নাথা নিয়েল হালেদ বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও